নমস্কার, আমি রূপালী দাস। কৃষি জাগরণে আপনাদের স্বাগত। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে, এক নজরে আজকের হেডলাইন। পাট চাষীদের জন্য বড় পদক্ষেপ, দুর্নীতি রুখতে এনফোর্সমেন্টকে কাজে লাগাবে কেন্দ্র। কি কি শর্তে মিলবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এলো নয়া আপডেট। 60% মরুভূমি, তবুও কৃষিতে দৃষ্টান্ত স্থাপন করছে ইসরায়েল। কৃষকদের কাছ থেকে ডাল ও তৈলবীজ 100% সংগ্রহের কথা ভাবছে সরকার। বিজ্ঞানীদের কৃষিতে আরো যান্ত্রিকীকরণের জন্য সচেষ্ট হওয়া উচিত, কেন্দ্রীয় মন্ত্রী রূপালা। চলে যাব বিস্তারিত খবরে। পাটের দাম নিয়ে রাস্তায় বিক্ষোভে নেমেছে কৃষকরা। তাদের অভিযোগ, পাট বিক্রির সময় তারা এমএসপি পাচ্ছে না, যদিও পাট কেনার ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ এমএসপি বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেসিআই জানালো, চাষীদের চিন্তার কোনো কারণ নেই, তারা যথেষ্ট পরিমাণ পাট কিনেছে এবং কিনবে। তবে বেসরকারি কোনো সংস্থা যদি এমএসপির কমে পাট কিনছে, সেক্ষেত্রে নজরদারি চালানো হবে, সেক্ষেত্রে রাজ্যের এনফোর্সমেন্টকে কাজে লাগানো হবে। জুট কমিশনার মলয় চক্রবর্তী জানান, ইতিমধ্যেই রাজ্য সরকারকে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে, বাড়তি গোডাউনের জন্যও রাজ্যের কাছে আবেদন করা হয়েছে এবং তাতে সাড়াও মিলেছে। পড়ুয়াদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে যাতে আর্থিক সমস্যার সম্মুখীন না হতে হয়, সেজন্য পশ্চিমবঙ্গ সরকার এনেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই কার্ডের সাহায্যে পড়ুয়ারা উচ্চ শিক্ষার জন্য 10 লক্ষ পর্যন্ত ঋণ পেতে পারে। 40 বছর পর্যন্ত বয়সের পড়ুয়ারাও স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন। পড়ুয়াদের সম্প্রতি সচেতন করার জন্য বিভিন্ন স্কুল এবং কলেজে আলোচনা সভা করা হচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পে এসে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেওয়ার ফর্ম ফিল আপ করতে বলেছেন আধিকারিকরা। এই কার্ডের আবেদনের ক্ষেত্রে পড়ুয়াদের বাবা মায়ের ট্যাক্স সার্টিফিকেট লাগবে না। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পড়ুয়াদের ঠিকানার প্রমাণপত্র, তার পরিবারের মোট আয়ের প্রমাণপত্র, মার্কশিট, অভিভাবকের আধার কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্টের প্রতিলিপি জমা দিতে হবে। হামাসের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বর্তমানে খবরে রয়েছে ইসরায়েল। 90 লাখ জনসংখ্যার এই দেশটি তার সামরিক প্রযুক্তির পাশাপাশি অনন্য চাষের জন্য দ্রুত বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে উঠেছে। অনেক দেশ এদেশের কৃষি প্রযুক্তি গ্রহণ করছে। প্রকৃতপক্ষে ইসরায়েলের অর্ধেকেরও বেশি জনসংখ্যা শহরে বাস করে। এমন পরিস্থিতিতে শহরে বসবাসকারী লোকেরা চাষের জন্য উলম্ব চাষ পদ্ধতি উদ্ভাবন করেন। এই কৌশলে বাড়ির দেওয়ালে একটি ছোট খামার তৈরি করা হয় যেখানে চাষ করা হয়। ইসরায়েলের মানুষ মরুভূমিতেও মাছ চাষ করছে। বিশেষ বিষয় হলো জিএফএ এর উন্নত কৌশল অর্থাৎ গ্রো ফিশ এনিওয়্যার, এর মাধ্যমে ইসরায়েলের কৃষকরা মরুভূমিতেও মাছ পালন করছেন। বিশেষ বিষয় হলো উলম্ব চাষেও অনেক ধরনের কৃষি কৌশল গ্রহণ করা যায়, যেমন হাইড্রোপনিক্স, অ্যাকোয়াপনিক্স এবং অ্যারোপনিক্স কৌশল। এই হাইড্রোপনিক্স প্রযুক্তি কৃষকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। এই কৌশলে মাটি ব্যবহার করা হয় না, মাটি ছাড়াই দ্রবণে গাছপালা জন্মায়। একইভাবে অ্যারোপনিক্স পদ্ধতিতে গাছপালা হাওয়াতে জন্মায়। এবছর তুর এবং মসুর ন্যূনতম সমর্থন মূল্যের ক্ষেত্রে 100% উৎপাদনের অনুমতি দেওয়ার পরে কেন্দ্র আরও ডাল এবং কিছু তৈলবীজের অধীনে অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে। যাই হোক, সরকারি সংগ্রহ কৃষি মার্কেট ইয়ার্ডে দামের উপর নির্ভর করবে, কারণ বর্তমানে এই ফসলগুলির কিছু দাম বেশি বা সমানে চলছে। সম্প্রতি সেন্ট্রাল জোনাল কাউন্সিলের বৈঠকে সমবায় মন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছেন যে কৃষি সমবায় নাফেডকে এবছর কৃষকদের উৎপাদনের 100% ন্যূনতম সমর্থন মূল্যে কিনতে বলা হবে বলেই মনে করা হচ্ছে। খাদ্যের বর্তমান চাহিদা, পরিবেশগত অবক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে কৃষি খাদ্য ব্যবস্থাকে টেকসই উদ্যোগে রূপান্তরিত করার জরুরি প্রয়োজন বলছেন কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধমন্ত্রী পরশোত্তম রূপালা। মঙ্গলবার 16তম কৃষি বিজ্ঞান কংগ্রেসে উদ্বোধনের শেষে তিনি এই কথা বলেন। শুরু হয়ে গেছে মিলেনিয়াস ফার্মার্স অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ।